তানজানিয়াকে কৃষি, প্রযুক্তি, পুষ্টি ও স্বাস্থ্য এবং দারিদ্র হ্রাসের মতো সামগ্রিক লক্ষ্য অর্জনে সহায়তা করছে চীনের একটি বিশ্ববিদ্যালয়। দেশটির কৃষকদের ভুট্টা চাষ করা থেকে শুরু করে সয়াবিনের দুধ তৈরি করা পর্যন্ত সব কিছু শিখিয়ে দিচ্ছেন তারা। চীন থেকে 8,000 কিলোমিটারেরও বেশি দূরে পূর্ব আফ্রিকায় অবস্থিত তানজানিয়া একটি কৃষি প্রধান দেশ। মোরোগোরো দেশটির একটি প্রধান কৃষি প্রদেশ, যেখানে ভুট্টা প্রধান খাদ্যশস্য। যদিও স্থানীয় ভুট্টার ফলন চীনের তুলনায় 1/5 মাত্র। দেশটিতে চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটি একটি প্রকল্প বাস্তবায়ন করছে, যার মাধ্যমে মূলত আফ্রিকার এই দেশটির সাধারণ মানুষের জীবনে এসেছে বড় পরিবর্তন। বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক লি শিয়াও ইউন এবং তার দল সেখানে গিয়ে স্থানীয় মানুষদের সয়া দুধ চাষ করার নতুন পদ্ধতি শিখিয়েছেন। তারা 2011 সাল থেকেই সেখানকার কৃষিকাজে সহায়তা করছেন। চলতি বছরের আগস্ট মাসে তানজানিয়ার কৃষক দিবসে আয়োজিত আন্তর্জাতিক কৃষি প্রদর্শনীতে চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির একটি দলকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তারা সয়া মিল্ক তৈরি করার পদ্ধতি স্থানীয় সরকারি কর্মকর্তা, কৃষি প্রযুক্তিকর্মী এবং কৃষক প্রতিনিধিদের মধ্যে প্রদর্শন করেন। অধ্যাপক লি শিয়াও ইউন জানান, দলটি স্থানীয় কৃষি উৎপাদনের অবস্থা পরিবর্তন করতে স্থানীয় উন্নয়ন স্তরের জন্য উপযোগী প্রযুক্তি ব্যবহার করেছে। 2021 সালে লি এবং তার দল আনুষ্ঠানিকভাবে ছোট বিন বেশি পুষ্টি শীর্ষক একটি প্রকল্পও চালু করেন। এ প্রকল্পের আওতায় ভুট্টা এবং সয়াবিন চাষ পদ্ধতি তুলে ধরেন। পাশাপাশি তারা স্থানীয়দের কাছে সয়া মিল্ক, বিন কেক এবং বিন ফিডের মতো সয়া খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ পদ্ধতিও তুলে ধরেন। এই পদ্ধতিটা কৃষকদের জন্য একটা সম্পূর্ণ প্যাকেজের মতো। এটা শুধু বীজ বপন করে শেষ না, বরং গাছকে ঠিকভাবে পুষ্টি দেওয়া, ছোট ছোট যন্ত্রপাতি ব্যবহার করে অনেক বেশি ফসল উৎপাদন করা এবং ছোট বিন থেকেও অনেক বেশি পুষ্টি পাওয়ার ব্যবস্থা। এভাবে কৃষকরা অনেক বেশি আয় করতে পারবেন। ইতিমধ্যে স্বাদ এবং পুষ্টির কারণে তানজানিয়ার স্থানীয় মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে সয়া মিল্ক। সয়াবিন চাষ করে অনেক কৃষক তাদের আয়ও বাড়িয়েছেন। তেমনি একজন কৃষক ওমারি হারিও, সয়াবিন চাষ এবং সয়া দুধ বিক্রির আয় দিয়ে তিনি সফলভাবে একটি ছোট রেস্তোরাঁও দিয়েছেন। আমি চীনা দলকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা আমাদেরকে সয়াবিন চাষ ও দুধ তৈরির নতুন উপায় শিখিয়েছে। এই জ্ঞানের কারণে আমি এখন অনেক বেশি আয় করতে পারছি এবং আমার ও আমার পরিবারের জীবন আরও ভালো হয়েছে। আমি চাই অন্যরাও এই সুযোগ নিক এবং আমার মতো উপকৃত হোক। বর্তমানে চীনের কৃষি বিশ্ববিদ্যালয়টি মোরোগোরোতে গরিব মানুষের জীবনমান উন্নতিতে কাজ করছে। তারা ইতোমধ্যেই সেখানে গ্রামীণ পর্যায়ে দারিদ্র হ্রাস অধ্যয়ন কেন্দ্র এবং একটি ভুট্টা ও সয়াবিন প্রযুক্তি ইনস্টিটিউট স্থাপন করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হল চীন যেভাবে কৃষিতে উন্নতি করেছে, দারিদ্র কমিয়েছে, সেই অভিজ্ঞতা আফ্রিকার দেশগুলোর সঙ্গে শেয়ার করা। তারা আফ্রিকার সঙ্গে মিলে কৃষিখাতে নতুন নতুন উপায় খুঁজতে শুরু করেছেন। অধ্যাপক লি শিয়াওইউ আরও জানালেন, তাদের পরবর্তী পদক্ষেপ হল উৎপাদন বাড়ানো এবং পশুপালন বিকশিত করা। ভুট্টা এবং সয়াবিন খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং এগুলো সয়া মিল্ক এবং সয়া পণ্য তৈরির ক্ষেত্রেও ব্যবহার করা সম্ভব, সে ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন তারা। পাশাপাশি কম খরচে শিল্প প্রতিষ্ঠান তৈরি করে মানবতার জন্য অভিন্ন ভবিষ্যৎ গঠন করতে চান। বিশেষ করে তানজানিয়ার সঙ্গে চীনের উন্নয়ন অভিজ্ঞতাও শেয়ার করতে চান তারা। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।